হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ঈশান ভিওর্স আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে পাখি পালনের সকল সমস্যা ও তার সমাধান সম্পর্কে কথা বলে থাকি সোভিওটস আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে পাখির মাইটস এর সমস্যা কি এবং এর সমস্যার লক্ষণ ও সমাধান কী সোভিয়টস কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি আর হ্যাঁ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যার ফলে আমার ভিডিও নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে ভিওয়ার্স আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিওয়ার্স আজকাল আমি আমার ফেসবুক পেজে এমন কিছু মেসেজ পাচ্ছি যে আমার পাখির শরীরে অনেক চুল কাটছে এবং পাখি নিজের শরীর থেকে পশম উঠিয়ে ফেলছে আবার মাঝে মাঝে পাখির শরীরে এক ধরনের ছোট পোকাও দেখা যায় এই সমস্যাটি কি এবং এর সমাধান কি হতে পারে ভিউয়ার্স আপনার সেই প্রশ্নের উত্তর হচ্ছে মাইটস এর সমাধান সম্পর্কে আমরা একটু পরেই আলোচনা করব তার পূর্বে আমরা জানব মাইটস কি এটিকে আপনার পাখির শরীরের জন্য ক্ষতিকারক তাহলে আমি বলবো হ্যাঁ ভিওর্স অবশ্যই কারণ মাইটস রোগে পাখির শরীরে এক ধরনের অনুজীব দ্বারা আক্রান্ত হয়ে থাকে এই অনুজীবটি সাধারণত উকুনের মতো হয় তাই অনুজীবগুলো পাখির শরীরের রক্ত আস্তে আস্তে খাওয়া শুরু করে এবং পাখিকে অসুস্থ বা দুর্বল করে ফেলে ভিওর্স আজকে আমরা তো জানলাম মাইটস কি এখন আমরা মাইটসের লক্ষণ সম্পর্কেও জানবো সাধারণত পাখি মাইটস রোগে আক্রান্ত হওয়ার পর নিজের শরীরের বেশি বেশি চুলকাতে থাকে তারপর এই রোগের কারণে পাখির শরীরে নানা ধরনের ক্ষত সৃষ্টি হয় শুধু তাই নয় পাখির চোখ ঠোঁট ও পায়ে নানা ধরনের ঘাও দেখা যায় এবং ঘামাচির মতোও হয় তারপর পাখিরা নিজের শরীরের পশম নিজেরাই ছিঁড়া শুরু করে আবার পশমের গোড়ায় গোড়ায় এক ধরনের লাল লাল অনুজীব দেখা যায় আবার মাঝে মাঝে দেখা যায় এই লাল লাল অণুজীব বা উকুন পাখির ডানা থেকে বা শরীর থেকে বের হয়ে অন্য ডানায় বা অন্য শরীরে যাচ্ছে বা অন্য জায়গায় যাচ্ছে অন্য পাখির শরীরেও যাচ্ছে বা আক্রমণ করছে এই সমস্যা তো আমরা বুঝি না কিন্তু পাখি তার শরীর চুলকাতে থাকে তাই এই সমস্যাটিকে মাইটস বলে এই সমস্যাটি যদি আপনি তাড়াতাড়ি সমাধান না করতে পারেন তাহলে দেখা দেখবেন একসময় আপনার পাখি সাইকোলজিক্যালি এফেক্টেড হয়েছে যার ফলে পাখি নিজের শরীরের পশম নিজেরাই উঠানো শুরু করবে ভিওয়ার্স ক্ষেত্রে আপনাদের পাখির জন্য তিন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে এক প্রাকৃতিক ট্রিটমেন্ট দুই মেডিসিন ট্রিটমেন্ট তিন স্প্রে ধরনের ট্রিটমেন্ট এই দুই ধরনের ট্রিটমেন্ট প্রাকৃতিক ট্রিটমেন্ট এবং মেডিসিন ট্রিটমেন্টের মধ্যেই স্প্রে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে তাই এটা আলাদা করে বলার কিছুই নেই প্রাকৃতিক বা ন্যাচারাল ট্রিটমেন্ট এতে আপনাদের যা করতে হবে কিছু নিম পাতা এনে ফুটন্ত পানিতে ছেড়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর ওই ফুটন্ত নিম পাতার পানিটিতে ঠান্ডা করে নিতে হবে এবং পাখিকে খেতে দিতে হবে বেশি পরিমাণে না অল্প পরিমাণে খেতে দিতে হবে কারণ পাখি এই নিম পানি অনেক তিতা হয় তাই পাখি নাও খেতে যেতে পারে তাই আমাদেরকে ঠান্ডা করে দিতে হবে পাশাপাশি পাখির ঘরেও স্প্রে করে দিতে হবে যার ফলে এই অনুজীব যদি অন্য কোথাও ছড়িয়ে থাকে তাহলে সেখান থেকে মারা যেতে হবে পারে এবং খাঁচার আশেপাশে যদি অন্যান্য ধরনের কোনো ভাইরাস জাতীয় কিছু থেকে থাকে তাহলে তাও মারা যাবে এই নিম পানি শুধু মাইটসের জন্যই নয় পাখির কৃমির জন্য অনেক উপকারী আর নিম পাতার পানি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর এটা আপনাকে রেগুলার করতে হবে পাশাপাশি নিম পাতা ঘরে স্প্রে করে দিবেন কিন্তু গ্রীষ্মকালে কারণ এই সময়ে গরম থাকতে থাকাতে পাখির ঠান্ডাজনিত রোগও কম হয় তাই আর হ্যাঁ ভিউয়ার্স পাখিকে যখন স্প্রে করবেন তখন অবশ্যই রোদ থাকতে হবে বা সময় সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত থাকতে হবে কারণ এই সময় পাখির রোদ লাগানোর সময় আর যদি এই সময় পাখি ভিজে যায় তাহলে রোদে শুকিয়ে যাবে নইলে এই সময়ের পরে লাগালে পাখির ঠান্ডাও লাগতে পারে এটা হলো তো প্রাকৃতিক ট্রিটমেন্ট তারপর হলো মেডিসিন ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে ভিউয়ার্স আপনি কিভাবে বুঝবেন যে মাইটসের জন্য পাখিকে কি ওষুধ দিতে হবে যেহেতু আমরা মেডিসিনের কথা বল তাই আমরা আগেই বলবো যদি আপনারা আপনার পাখির পরিবেশ ভালো থাকে বা পাখির খাঁচা পরিষ্কার রাখেন তাহলে পাখির কখনোই এই ধরনের সমস্যা হবে না আর সব সময় চেষ্টা করতে হবে প্রাকৃতিক ট্রিটমেন্ট দিয়ে পাখিকে ঠিক রাখা ও মেডিসিন কম ব্যবহার করা সো আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করতে পারি তার নাম হলো ইভোমেক অ্যাকিমেক ইভারটেন পারাসিটিন পাখির চুলকানির সমস্যা যদি মাঝারি ধরনের হয় তখন এক লিটার তখন এক লিটার পানিতে এক এম এল ওষুধ দিতে হয় আর যদি পাখির চুলকানির সমস্যা বেশি হয় তাহলে এক লিটার পানিতে দুই এম এল ওষুধ মিশিয়ে দিতে হবে পাখির কাছে এই ওষুধটিও প্রথমবার শুধু এক দিনই দিতে হবে তারপর একুশ দিন পর আবার একইভাবে একদিন দিতে হবে এবং একইভাবে খাওয়াতে হবে পাশাপাশি এক লিটার পানিতে দুই এম এল ওষুধ মিশিয়ে পাখির খাঁচায় ছিটিয়ে দিলে খাঁচার মধ্যে সকল অনুজীব মারা যাবে এই ওষুধ অনেক পাওয়ারফুল হওয়ায় এই ওষুধ বাচ্চাদের অনেক ক্ষতি করে তাই এই ওষুধ ব্রিডিং পেয়ার আর বাচ্চাদের দেওয়া যাবে না যখন বাচ্চারা বড় হবে এবং ব্রিডিং পেয়ারের ব্রিডিং শেষ হবে তখন এই ওষুধ দিতে হবে আর এই ওষুধ পাখির খাঁচে ছয় ঘন্টার বেশি রাখা যাবে না যেহেতু এই ঔষধ পাখির খাঁচা পাখির বাচ্চা ও ব্রিডিং পেয়ারের জন্য অনেক ক্ষতিকারক তাই আমরা এই ঔষধ কম ব্যবহার করার চেষ্টা করব। আর পাখির সাধারণ ক্ষত জায়গায় ভ্যাসলিন যা ঠোঁট ফাটলে শীতকালে লাগানো হয় সেইটি ব্যবহার করার চেষ্টা করব যার ফলে পাখির ঘা এবং বিভিন্ন ধরনের ক্ষত জলদি শুকিয়ে যাবে সো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যার ফলে আমাদের ভিডিও নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সো ভিওয়ার্স আপনাদের সকলকেই এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ